হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো একটা তামিল ফিল্ম নিয়ে, যেটা অ্যাকচুয়ালি 2022 সালে রিলিজ করেছিল। ছবিটার নাম ছিল সেলফি বলে। তো এখন ছবিটা ইউটিউবে হিন্দি ডাবিং এ চলে এসেছে। এই ছবিতে লিড চরিত্র প্লে করছে জিভি প্রকাশ এবং গৌতম বাসুদেব মেনন। গৌতম বাসুদেব মেনন ডিরেক্টর অ্যাকচুয়ালি, আর জিভি প্রকাশ হচ্ছে মিউজিক ডিরেক্টর, বাট তিনি অনেকগুলো ছবি করেছে। আপনারা ইউটিউবে ছবিটা দেখতে পারেন, হচ্ছে আপনারা লিখবেন সার্চ করে সেলফি হিন্দি ডাব মুভি, আপনারা পেয়ে যাবেন আর কি। মানে অফিসিয়ালি রিলিজ করেছে ইউটিউবে আর কি, মানে ওই চ্যানেলে আর কি অন্য সাউথের ছবিও বেরোয়, অ্যাডভাইস বলে যে চ্যানেলটা আছে তো সেখানেই আর কি বেরিয়েছে ছবিটা। তো ছবিটা আমি দেখলাম, দেখুন ছবিটার বিষয়বস্তু ভালো। জিভি প্রকাশের কদিন আগে, মানে প্রায় এক বছর মতো আগে, আমি একটা ছবি রিভিউ করেছিলাম, যেটা আগেন ছিল হচ্ছে যে মানে জিভি প্রকাশ একটা জায়গায় পড়তে গেছে একটা কলেজে, সেখানে মালায়ালি স্টুডেন্টরা কিভাবে তামিল স্টুডেন্টদের উপর অত্যাচার করছে সেইটা নিয়ে আর কি ছিল আর কি। তো ওই ছবিটারও আইডিয়াটা ভালো ছিল, কিন্তু ওভারঅল এক্সিকিউশনটা অতটা ভালো ছিল না। সেমভাবে এই সেলফি বলে ছবিটা, প্রথম কথা এই ছবিটার নাম সেলফি কেন, এটা আপনি গোটা ছবি জুড়ে বুঝতে পারেন। এই ছবিটার নাম অ্যাকচুয়ালি অন্য কিছু হওয়া উচিত ছিল। হ্যাঁ, বিষয়বস্তু যা ছিল, যা ছবিটার যা ওভারঅল এক্সিকিউশন, সেলফি নামটা কোথাও কিছু আসেই না। এনিওয়ে, যাই হোক, এবার এই ছবিটারও বিষয়বস্তু খুব ভালো ছিল যে স্টুডেন্টরা, এই যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে পড়ার জন্য বা মেডিকেল পড়ার জন্য এতটা ডেসপারেট হয়ে যায়, বা তাদের বাবা মা এতটা ডেসপারেট হয়ে যায়, আমরা তখন ডোনেশন দিয়ে সিট কিনতে চায় আর কি, তখন সেই জিনিসটা হয়। এবং সেটাকে আর কি কেন্দ্র করে অনেকে ব্যবসা বানিয়ে নিয়েছে, তারা ওখান থেকে প্রচুর টাকা রোজগার করছে। তো এই যে একটা নেক্সাস তৈরি হয়ে গেছে, সেই নেক্সাসটাকে এই ছবিটা দেখায়। এবং এটা তামিলনাড়ুতে প্রচন্ড বেশিভাবে রয়েছে, ওখানে যেহেতু প্রাইভেটাইজেশন অফ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রচন্ড বেশি, তো সেখানে আর কি আরো বেশিভাবে রয়েছে ব্যাপারটা। তো সেটাকে এই ছবিটা হাইলাইট করেছে। তো বিষয়বস্তু ভালো ছিল, এবং ছবিটার মধ্যে যে যে পুরো প্রসেসটা দেখেছি, কিভাবে সিট বিক্রি হয়, কি হয়, কিভাবে নেক্সাস কাজ করছে, কিভাবে পলিটিক্স ইনভলভ আছে, এবং তাদের মধ্যে জিভি প্রকাশ কিভাবে আর কি গৌতম বাসুদেব মেনন সাথে প্রথমে টাসেল হচ্ছে, তারপরে এক গ্রুপে কাজ করছে, সেই বিষয়বস্তুগুলো যে দেখিয়েছে, পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা যথেষ্ট ভালোই ছিল। এবং ছবিটার মধ্যে কিন্তু একটা রেসিপিসি ব্যাপার আছে, 2 ঘন্টার থেকেও ছোট। এবং আমি বুঝেছি যে অরিজিনাল ছবিটাকে যখন হিন্দি ডাব করে আর কি ইউটিউবে রিলিজ করছে, অনেক জায়গা কেটে কেটে দিয়েছে, তো তাই জন্য প্রেমের দিকটা এদিকটা গান টানগুলোকে মোটামুটি চপি করে দিয়েছে, তাতে আপনাদের দেখার কোনো মানে প্রবলেম হবে না। কিন্তু এই এডিটিংটা করার জন্য যেটা প্রবলেম হয়েছে, বা আমার ছবিটারও ইটসেলফ রাইটিং লেভেলেও কিছুটা প্রবলেম মনে হয়েছে, যেটা হচ্ছে যে ইমোশনটা ছবির মধ্যে একেবারে নেই। ছবিটার বিষয়বস্তু খুব ভালো ছিল, বাট ছবিটাতে বন্ধু একটা মানে বন্ধুর সাথে সম্পর্ক দেখিয়েছে, সেটা ভালোভাবে ডেভেলপ করেনি, তাই জন্য একটা ইমোশনাল যে একটা জায়গা আসে এই বন্ধুটার জীবনে, মানে জিভি প্রকাশ ওই বন্ধুটার জন্য ফিল করে, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা ফিল করতে পারি না দর্শক হিসেবে, কারণ আমাদেরকে বন্ধুত্বটা ভালো করে দেখানো হয়নি। সেইভাবে প্রেমের ট্র্যাকটা কেন ছবিতে রয়েছে, এক তো গান টান সবই কেটে দিয়েছে, ঠিক আছে, টু দ্য পয়েন্টই রেখেছে, কিন্তু ওই মেয়েটার ইম্পর্টেন্স তাহলে কি আছে, কিছুই থাকছে না আর কি। এবার সেটা এডিটের জন্য বাদ গিয়েছে নাকি রাইটিং লেভেলে ওরা করতে পারেনি, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু সেই ট্র্যাকটারও কোনো ইয়ে নেই। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এখানে ছবিটা যে স্টার্ট হয়, এই যে গত মানে জিভি প্রকাশের ক্যারেক্টারটা যে এই ওয়ার্ল্ডটার মধ্যে ঢুকছে এবং এই যে সিট বিক্রি রেটার মধ্যে ইনভলভ হয়ে পড়ছে, সেটা এত র্যাপিডলি হয়, মানে ঝট করে হয়ে যায়, মানে ওর কোনো চ্যালেঞ্জেস বা কিছু ফেস করছে না। তো এটা একটা মানে বিষয়টা ভালো ছিল, কিন্তু যে ডিরেক্টর এটাকে পুরোটাকে এক্সিকিউট করেছে, সে বড্ড তাড়াহুড়ো করে দিয়েছে। তো প্রথমে যেন মানে প্রথম 20 মিনিটের মধ্যে ও আর কি ওই পুরো জিনিসটার ওই নেক্সাসটা একটা কিং টাইপের হয়ে গেছে। 20 মিনিটের মধ্যে ক্যারেক্টারকে দেখালেন, তারপরে সে এই অর্গানাইজেশনে ঢুকে গেল, ওই সিন্ডিকেটের মধ্যে পরপর বিক্রি করছে সিট এবং রাজা হয়ে যাচ্ছে, প্রচুর টাকা আসছে, বন্ধুদের সাথে পার্টি করছে, এগুলো যেটা 20 মিনিটের মধ্যে যদি এত কিছু দেখিয়ে দেন, তাহলে জিনিসটা হারিড মনে হয় না। সেমভাবে ছবিটা শেষটা যে ক্লাইম্যাক্সের দিকটা, সেটাও প্রচন্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়, হুটপাট করে আপনার মনে হবে যে চলো এবার শেষ করতে হবে বলে করে দিচ্ছে। এবার আমি জানি না অরিজিনাল ছবিটা তো এরকম হয়েছিল নাকি হিন্দি ডাবিংটা তো ওরা এডিট করে ব্যাপারটাকে করেছে, আগে সেটা বলতে পারবো না, বাট এই জিনিসপত্রগুলো জারিং লাগে। এবং জিভি প্রকাশ না মানে মিউজিক ডিরেক্টর খুবই ভালো, খুবই ভালো ভালো গান তিনি বানিয়েছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খুব ভালো করে, বাট অভিনেতা সেই স্ট্যান্ডার্ডের নয়। তাই জন্য যেখানে যেখানে যে ইমোশনাল দৃশ্যগুলো ছিল, বা ওই যে মানে ওর একটা ট্রান্সফরমেশন আসছে ক্যারেক্টারের মধ্যে, সেই ব্যাপারগুলো অত ভালো করে ফুটিয়ে তুলতে পারেনি। গৌতম বাসুদেব মেনন ভালো কাজ করেছে, কিন্তু তার ক্যারেক্টারটাও বড় ওয়ান ডাইমেনশনাল করা হয়েছে, তার ফ্যামিলির দিকটা দেখানো হয়েছে, সেই দিকটা একটু এক্সপ্লোর করা উচিত ছিল। বা এই জিভি প্রকাশ, গৌতম বাসুদেব মেনন, এরা এই দুটো ক্যারেক্টার যখন একসাথে এসে কাজ করছে, তাদের মধ্যে কিছু কেমিস্ট্রি দেখানো উচিত ছিল, তো সেই ব্যাপারগুলো আমরা গোটা ছবি জুড়ে একেবারেই দেখতে পাই না। তো ছবিটার বিষয়বস্তু ভালো, এবং ছবিটা যখন আপনি দেখবেন ওয়ান টাইম ওয়াচ, কিন্তু হিসেবে খারাপ লাগবে না, মানে একগোতে দেখে নিতে পারবেন আর কি, যেহেতু বললাম যে ওয়ার্ল্ড বিল্ডিংটা ভালোই হয়েছে, কিন্তু ছবিটা আরো বেটার হতে পারতো। এই বিষয়ের উপর বেস করে আরো বেটার একটা ছবি যদি ভালো ডিরেক্টর হতো, আরো বেটার একটা আউটপুট দিতে পারতো। যদি আপনারা সেলফি ছবিটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা দেখবেন ভাবছেন এটা কোনো সাউথের ছবি, তো অনেকে দেখে ফ্যান খুব, তো তারা চাইলে এই ছবিটা একবার দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ লাগবে আর কি, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হবে না দেখলেন, বাট বিষয়বস্তুটা ভালো। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।